এখানে কেন পড়ে রয়েছে? ইনার এখন দেখাশোনার কেউ নাই, উনি এখন নিঃস্ব। মানে দাতাটা নেই কেন? ইনার জামাইদের দিয়ে দিয়েছে, ভবিষ্যতে উনি ভালো থাকবে বলে বিশ্বাস করে জামাইদেরকে দিয়েছিল। এখন জামাইরা এরপরে টর্চার করেছে, বিভিন্ন রকম অত্যাচার, শারীরিক অত্যাচার করেছে, পালিয়ে চলে এসছে। ইনার এক জামাই বিনয়নগর বাড়ি, এক জামাই কৃষ্ণনগর বাড়ি। তা ওনার যে আরো আত্মীয় স্বজন রয়েছে কিংবা ভাইরা রয়েছে, তারা কি? ভাইরা তখন মানা করেছিল, টাকা পয়সা নিয়ে ওখান থেকে যাস না, এখানেই থাক, তাদের কথা শোনেনি। তা এখন তারা বাড়িতে ঢুকতে দিচ্ছে না? না। তা এখানে দেখা যাচ্ছে অসুস্থ অবস্থা পড়ে রয়েছে, গায়ে কিন্তু অসংখ্য মাছি, প্রচুর মাছি। তা আপনি ক্লাবে কে হন? আমি বর্তমান ক্লাবের সেক্রেটারি। আচ্ছা, তা আপনারা উদ্যোগ নিয়ে ক্লাবে আশ্রয় দিয়েছেন? হ্যাঁ। কতদিন ধরে রয়েছে এখানে? এখানে 5-7 দিন আছে এখানে। আচ্ছা, এর যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং শরীর তো অসুস্থ, আমরা কি ব্যবস্থা করবেন? সবাই করছে না, কি পরবর্তীতে কি ব্যবস্থা করবেন ভাবছেন? আমরা আপাতত বিডিও অফিসকে জানাচ্ছি, বিডিও মারফত ট্রিটমেন্ট যাতে হয় সে ব্যবস্থা করছি। প্রশাসন এখনও নজরে নিয়ে এসছে ব্যাপারটাকে? প্রশাসনকে জানাবো, আমরা মৌখিক জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি। আপনার নাম? আমার নাম সাগর ঘোষ। আপনি ক্লাবের? যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।